ঈশ্বর ভাই, আপনি কি বলতে পারেন যে আপনি যখন কাজ করেছেন মঞ্চে, সেই মঞ্চের চেহারা, সেই মঞ্চ নাটক, সেই দর্শক আর এখনকার পার্থক্য আপনাকে কিভাবে নাড়া দেয়? আসল সমস্যাটা কোথায়? সমাধানের কোনো রাস্তা আছে কি? আসল সমস্যা হচ্ছে সময়। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আগে যে জিনিসটা ছিল, বিকালে 5টা পর্যন্ত অফিস করে বাসায় গিয়ে 6টার সময় পৌঁছালাম বা 5:30 পৌঁছালাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই ফ্যামিলি নিয়ে নাটক দেখতে গেলাম বা ই করলাম, আমি বাসায় পৌঁছেছি আমি 8:00-9টার সময়, কখন নাটক দেখতে যাবো? আসি চলচ্চিত্র প্রসঙ্গে। যখন আপনি চলচ্চিত্রে অভিনয় করতেন, সুপার ডুপার হিট চলচ্চিত্র একের পর এক রিলিজ পেত, হল ভেঙে যেত দর্শকের ভিড়ে, এখন হলে লোকই থাকে না, কারণ অশ্লীলতার যে সময়টা আসছিল তখন তো মানুষ, দর্শক কমে গেল, ভালো পরিচালক প্রযোজক ওনারা সরে গেলেন। পরবর্তীতে যখন ফিল্মের বিজনেসের অবস্থা খারাপ, তখন আস্তে আস্তে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমি ভালো একটা ফিল্ম করতে আমার প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। আমি প্রোডাকশন কস্ট, আমার আগে যদি একটা ফিল্ম করতে আমার লাগতো 50 লক্ষ, এখন লাগছে 1.5 কোটি টাকা। আমার হল ছিল 1000-এর উপরে, 2000-এর উপরে, সেখানে এসে দাঁড়াচ্ছে 200-250। তা আমি কোথায় কী করি? এখনকার নাটকের শিল্পীরা অনেক টাকা রেমুনারেশন পায় এবং প্রযোজকরা তাদের সেই রেমুনারেশনও দেয়। আপনাদের সময় যখন কাজ করতেন তখন রেমুনারেশন যথেষ্ট কম ছিল এবং সেটা দেওয়া নিয়েও অনেক অভিযোগ ছিল। অনেক প্রযোজকের নাম ধরেই বলতে পারবো তারা অভিযোগের খাতা খুলে বসেছিল। তাহলে সেই প্রযোজকরাই এই প্রজন্মকে এত টাকা দিয়ে নিচ্ছে, আপনাদের সময়কার অভিনেতা অভিনেত্রীদেরকে টাকা দিতে চাইতো না কেন? এগুলো একেবারেই না বিজনেস পলিসি বা কিছু একটা, জানি না, এগুলো মাথার অনেক উপর দিয়ে চলে যায়, মানে কেমনি কি হচ্ছে আমি বুঝি না। কিন্তু অভিনয় শিল্পী সঙ্গের দায়িত্বে ছিলেন, শিল্পীর স্বার্থ রক্ষা নিয়ে কাজ করেছেন, সেই জায়গাটি তো বিজনেস অবশ্যই দেখবার বিষয় আছে। না, ওটা তো প্রডিউসাররা দেখবে, প্রডিউসারদের বিজনেসের দেখা। কিন্তু শিল্পীরা, আমি বললাম যে আমাদের সময় যেটা ছিল যে ব্যস্ততা, যে যতটুকু রেমুনারেশন পেয়েছে তা দিয়েই উনি খুশি ছিলেন, কাজ করেছেন। তখন ছিল কাজটা মেইন, কাজটা আসলে যে আমি একটা ভালো ক্যারেক্টার পেয়েছি, কাজটা করতে পারি, আচ্ছা ঠিক আছে না আমাকে 2000 টাকা কম দিল বা দিলই না, হ্যাঁ, কিন্তু আমি একটা ভালো কাজ করলাম, ওটাই আমার পাওয়া ছিল তখন। এটি তুষার ভাই, আপনার জীবনের সেরা চরিত্র টেলিভিশনে কোনটি? আমার দুটা ক্যারেক্টার, যেটা যেই নাটকটা নিয়ে আমাকে সবাই প্রথমে চিনল, সেটা হচ্ছে রীতিকথা নাটক, এটা মামুনুর রশিদের লেখা। ওটার মধ্যে একটা ক্যারেক্টার ছিল জামাল, জামাল ক্যারেক্টারটা আমার প্রিয় ছিল। এবং আরেকটা নাটক ছিল সুন্দরী, ওটাও মামুনুর রশিদের লেখা। সাধারণত শিল্পীরা প্রশ্ন করলে বলে যে তার পছন্দের চরিত্রটি এখনও সে পায়নি, কিন্তু আপনি কিন্তু দুটি চরিত্রের কথা বলে ফেললেন যেটি আপনাকে তৃপ্ততা দিয়েছে। অবশ্যই দিয়েছে, আমি বলবো না যে আমি সব পেয়ে গেছি, হ্যাঁ অপূর্ণতা আমারও আছে, কিন্তু আমি পেয়েছি। আপনি অভিনয় নিয়ে কি স্বপ্ন দেখেন? এখন স্বপ্ন দেখতে ভুলে গেছি। আপনার মতো মানুষ স্বপ্ন দেখতে ভুলে গেছে, কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখেন না? না, অভিনয় নিয়ে স্বপ্ন দেখতে ভুলে, বাট অন্য অনেক কিছু নিয়ে স্বপ্ন, অনেক কিছু নিয়ে স্বপ্ন। তাহলে একজন অভিনেতা অভিনয় নিয়ে স্বপ্ন দেখে না, সেটা কি অভিনেতার জীবিত থাকা অবস্থায় মৃত্যু না? আমি মৃত অভিনেতা। আপনার মতো মৃত অভিনেতার সংখ্যাও তো অনেক অনেক, এদেরকে জাগিয়ে তোলা, পৃষ্ঠপোষক হওয়া, এদের জন্য কাজ করা আমাদের মিডিয়ার কি দায়িত্ব না? সবচেয়ে বড় দায়িত্ব। তাহলে মিডিয়া তাদের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করছে না? আপনি করছে না বলবো না, আরেকটু যদি গুরুত্ব দিতে তাহলে ভালো। আপনার গুরু মামুনুর রশিদ সম্পর্কে আপনি কিছু বলতে চান? আমি কি বলবো, উনি নিঃসন্দেহে ট্যালেন্টের একটা মানুষ, এবং আজকে আমি অভিনেতা তুষার খান হওয়ার পিছনে তার অবদান, অনেকেরই অভিনেতা হওয়ার পিছনে ওনার অবদান, বাংলাদেশের উনি একজন কিংবদন্তি। আপনি কি মনে করেন যে মামুনুর রশিদ স্যার জীবনে কিছু কিছু নিজের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, নিজের ব্যাপারে কিছু খেয়ালিপনা আছে, যে কারণে তিনি আরও বেশি সুস্থ থাকতে পারতেন, আমাদের মাঝে আরও সুস্থ অবস্থায় কাজ করতে পারতেন, এই বিষয়ে গুরুকে কোনো কিছু বলতে চান আজকের শোতে? সময় আছে, অনেক ভালো কাজ করতে হবে, আপনি অবশ্যই অনেক ভালো কাজ করেছেন এবং করছেন, আর একটু ডিসিপ্লিন হতে হবে। একটি গান, হ্যাঁ একটি গান গান। আমি? আপনি? আমি জীবনে এই একটা জিনিসই শিখি নাই। সংবাদও তো পাঠ করেন? সংবাদ পাঠ করি নাই এবং গান গাই নাই। এবং নাচেনও নাই? নাচে, ফিল্মে, ফিল্মে নাচ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু গুনগুন করে আপনার গান শুনতে শুনতে দর্শককে একটু বিনোদন দিই প্লিজ। শেষ ভালো যার, সব ভালো যার, শেষ ভালো তার, শেষটা খারাপ করবি কেন? শেষটা ভালো করবার জন্যই গানটা গাইতে বলছিলাম, যদি একটু গান গাইতে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর, হবে না একটু? যদি আপনাকে বলা হয় যে আপনি পৃথিবীতে আর 12 ঘন্টা থাকবেন, আপনি কি কি করবেন? কিচ্ছু না,
জাস্ট ওয়েট করবো 12 ঘন্টা কতক্ষণ হয়।